ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে দেখা মেলে নরখাদক অঘোরী সাধকদের। এই সাধকেরা সনাতন ধর্মের দেবতা শিবের আরাধনা করে থাকে। ভারতীয় জনগোষ্ঠীর উপর বেশ বড় রকমের প্রভাব রয়েছে এই অঘোরী সম্প্রদায়ের সাধুদের। শিবের মহিলারূপ মৃত্যুর দেবী কালভৈরব বা মহাকালীর উদ্দেশ্যেই তারা প্রার্থনা করে এবং এ কারণেই তারা মৃত্যুভয়কে পেছনে রেখে আসে। আজকে জানাবো মানুষ কেন এই সাধকদের ভয় পায়, কেনই বা এই সাধকদের কর্মকাণ্ডের কথা শুনলে রক্ত হিম হয়ে আসে। অঘোরী সাধুদের মধ্যে বোধহয় সবচেয়ে বিখ্যাত ছিল তৈলঙ্গস্বামী। বেনারস শহরের কাশী বিশ্বনাথ মন্দিরের এক পুরোহিত একদিন দেখতে পান তৈলঙ্গস্বামী তার গোপনাঙ্গ দিয়ে শিবের পূজা করছে। দেখার সাথে সাথে তিনি তৈলঙ্গস্বামীকে চর মেরে তাকে মন্দির থেকে তাড়িয়ে দেন। পরদিন সকালেই পুরোহিত আকস্মিকভাবেই মারা যান, কোনোরকম আঘাত বা বিষ প্রয়োগ ছাড়াই। ভণ্ড অঘোরী সাধুদের দেখা মিললেও প্রকৃত অঘোরী সাধুদের খুঁজে পাওয়া বেশ দুরূহ। অবশ্য ভয়ের কারণেও কেউ সেভাবে খুঁজতে যায় না। ধ্যান করার জন্য সাধারণত তারা শ্মশানের মতো নির্জন জায়গাকেই বেছে নেয়। এছাড়াও হিমালয়ের ঠান্ডা গুহা, গুজরাটের নিষ্পাণ মরুভূমি, এমনকি বাংলার ঘন জঙ্গলেও তাদের দেখা মেলে। তবে বেনারস শিবের প্রিয় জায়গা হওয়ায় গঙ্গার তীরেই অঘোরী সাধুদের সবচেয়ে বেশি দেখা যায়। শিবরাত্রির সময় তাদের অনেকে বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে পুজো দিতে আসেন। প্রত্যেক অঘোরী সাধুদের একজন গুরুর অধীনে থাকতে হয়, সংগ্রহ করতে হয় মৃতদেহের খুলি। এই খুলি দিয়েই শুরু হয় তাদের সাধনা। নদীর ধারের কোনো নির্জন শ্মশান কিংবা গভীর জঙ্গলে এরা বাস করে, খায় মৃত মানুষের মাংস। এরা বিশ্বাস করে এমনটা করার মধ্য দিয়ে তারা ভক্তির প্রদর্শন করছে, কারণ মৃত্যুর পর আত্মা শরীর ছেড়ে অন্য জগতে চলে যায়। তাই যে কোনো মৃত পশুর মাংস খাওয়া আর মানুষের মাংস খাওয়ার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না অঘোরীরা। শুধু তাই নয়, মৃতদেহ যে কাঠে পোড়ানো হয় সেই একই কাঠে তারা রান্না করে খায়। এমনও বিশ্বাস আছে যে অগরি সাধু বাবারা মৃতদেহের উপর বসে খুলিকে সামনে রেখে সাধনা করে। টানা 12 বছর কঠোর সাধনার পর অগরি গুরুর আশীর্বাদে নিজের ধর্মীয় যাত্রা শুরু করে অগরি সাধুরা, যাদের বস্ত্র হয় মৃতদেহের জামা কাপড়ের ছেঁড়া অংশ, শরীরে থাকে মৃতদেহের ছাই। অঘোরীদের জন্য চুল বা গোফ কাটা নিষিদ্ধ। সাধারণত কালো পোশাক পরতে দেখা গেলেও অনেক সময় তাদেরকে দেখা যায় অর্ধনগ্ন অবস্থায়। শ্মশানে ধ্যান করার সময় তারা পুরানো মৃতদেহের ছাই সারা শরীরে মেখে তার উপর বসেই ধ্যান করা শুরু করে। এ সময় তাদের পরনে থাকে শুধুমাত্র একটি কৌপিন, এছাড়া রুদ্রাক্ষের মালা আর মানুষের খুলিত গলায় রয়েছে। পার্থিব সব কিছু ঝেড়ে ফেলার উদ্দেশ্যে তারা এটি করে থাকে। অঘোরীদের মূলমন্ত্রই হচ্ছে নোংরামির মধ্যে বিশুদ্ধতাকে খুঁজে বের করা। তাছাড়া তারা বিশ্বাস করে মলমূত্র খাওয়া তাদের ভেতরের আত্ম অহমিকাকে ধ্বংস করতে সাহায্য করে। বেঁচে থাকার জন্য তারা যতটুকু দরকার ততটুকুই খায়, তাদের কাছে খাবারের স্বাদ বা চেহারার কোনো বিষয় নয়। তবে বেনারসের মতো জনবহুল শহরেও কেউ তাদেরকে নরমাংস খেতে বাধা দেয় না, কারণ তাদের খাওয়ার জন্য শ্মশানের পোড়ানো মৃতদেহ তো রয়েছেই। এমনই আরও তথ্যবহুল রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজাতে ভুলবেন না। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। শীঘ্রই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।